হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 96-এর সিকুয়েল এবং ভিকি কৌশলের আপকামিং মুভি ছাওয়ার ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, 96-এর সিকুয়েলের প্ল্যানিং অনেকদিন ধরে করছিলেন ডিরেক্টর প্রেম কুমার। তার 96 তো খুব পপুলার ছবি এবং যেটা রিসেন্ট তিনি বানিয়েছেন মেয়ারাগান, সেটা খুব প্রশংসা পেয়েছে। তো এই সিকুয়েলটি এখন কনফার্ম হয়েছে এবং এটি প্রোডিউস করবে ডন পিকচার্স, আর এটির মিউজিক ডিরেক্টর হবেন গোবিন্দ বসন্ত, যিনি এর আগে 96-এও মিউজিক দিয়েছিলেন। এবং হয়তো 96-এর সিকুয়েলে গল্পটা কন্টিনিউ হবে। এবার আমি যতটা সিকুয়েল নিয়ে খুশি তার থেকে বেশি চিন্তায় পড়েছি। তার কারণ, এর আগে সপ্তসাগর দাচ্ছিলো দেখেছিলাম, সেখানে পার্ট এটা দুর্ধর্ষ হয়েছিল, বাট পার্ট বিটা একদম খারাপ হয়েছিল। তো এবার যেমন সপ্তসাগর দাচ্ছিলো গল্পটা ওখানে থেমে যাওয়াই ভালো ছিল পার্ট এতে, কারণ পার্ট বিটা সেরকম পর্যায়ে যায়নি। এবার 96-এর যদি কন্টিনিউটি হয় 96-এর সিকুয়েলে, তাহলে সেখানে কিন্তু যে অপূর্ণতা, যে এন্ডিংটা ছিল, যেটা মনে গভীর ছাপ ফেলে গিয়েছিলো, সেটা হয়তো পরবর্তীতে নাও ফেলতে পারে। ওই যে না পাওয়ার যে ব্যাপারটা, সেটা যে 96-এর হয়ে যায়, আবার যদি কন্টিনিউ হয়, সেখান থেকে মুভিটা কিন্তু অড লাগতে পারে। এবং যদি গল্পটা এমন দেখায় যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা নতুন করে আবার কারো প্রেমে পড়ছে, তাহলে সেক্ষেত্রে 96-এর যে মাধুর্যতা, যে ওই যে না পাওয়া এবং তাকে আজীবন ভালোবেসে যাওয়া, ওইটা আর থাকবে না। তো ওই যে ক্যারেক্টারটা যেটা আইকনিক হয়ে উঠেছিল, সেটা কিন্তু আর আইকনিক হয়ে থাকবে না। তো দেখা যাক আর কি আপডেট আসে। এর পরবর্তী যে আপডেটটা এসছে, সেটা হচ্ছে ভিকি কৌশলের ছাওয়া মুভিটা নিয়ে। তো এটা 6 ডিসেম্বর 2024 মুক্তি পাওয়ার কথা ছিল, পুষ্পা 2-এর সাথে একটা ক্ল্যাশ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত এটি পোস্টপন হয়। এবং শোনা যাচ্ছে যে এই ছবিটা আসতে চলেছে আগামী বছরে 2025-এর 14 ফেব্রুয়ারি। তো আমি এই ছবিটা নিয়ে বেশ এক্সাইটেড, যেহেতু অনেকদিন পর ভিকি কৌশলকে একটা অ্যাকশন অবতারে দেখা যাবে। তো দেখা যাক এই ছবিটা কেমন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।